এয়ারপ্লেন এক এয়ারপোর্টের ঘটনা। এক এয়ারপোর্টে সব প্যাসেঞ্জারদেরকে জিজ্ঞাসা করা হলো এই এয়ারপোর্টে সব থেকে বড় সমস্যা কোনটি। সব প্যাসেঞ্জার একটা সার্ভেতে তাদের উত্তর লিখলো, সবগুলো একখানে করা হলো এবং দেখা গেল সব থেকে বেশি প্যাসেঞ্জার যে সমস্যাটার কথা বলেছে সেই সমস্যাটা হলো তারা ল্যান্ড করার পরে তাদের লাগেজ আসার আগ পর্যন্ত তাদেরকে ব্যাগেজ ক্লেমে যেই সময়টা ওয়েট করতে হয় সেই সময়টা নিয়ে। এয়ারপোর্টে কর্তৃপক্ষ তো বিশাল মুশকিলে পড়ে গেল। তারা চিন্তা ভাবনা করলো এবং গবেষণা করে দেখলো যে ব্যাগেজ ক্লেম এলাকায় আসার পরে তাদেরকে 9 মিনিট ওয়েট করতে হয়। ওয়েল, 9 মিনিট খুব একটা বেশি সময় না, বাট তাও প্যাসেঞ্জাররা বেশ বিরক্ত হয়ে যেত। এখন তার চিন্তা করলো যে একটা রিসার্চ করা দরকার। তা একটা রিসার্চ করলো, তারা বিশাল একটা টিম ফর্ম করলো, বিশাল R&D করলো, করার পর একটা সলিউশন বের করলো, ব্যাগেজ ক্লেম জায়গা থেকে আরও বেশি মেকানাইজ করলো, অটোমেটেড করলো, অপটিমাইজ করলো। করার পরে দেখা গেল ব্যাগেজ ক্লেম এখন 9 মিনিট সময় লাগে না, লাগে মাত্র 6 মিনিট। তারপরে তারা মহা খুশি আবার সার্ভেটা করলো এবং আবারও সবাই বললো ব্যাগেজ ক্লেমে তাদের যে সময়টা ওয়েট করতে হয় ওই সময়টা। ওয়েল, 9 থেকে 6 আসলো, তাও কোনো ঝামেলা হলো না, কোনো সমাধানও হলো না, কিচ্ছু হলো না। এই মোমেন্টে ওই এয়ারপোর্টের এক লোক বললো আমার কাছে একটা সলিউশন আছে। সলিউশনটা শোনার পরে এয়ারপোর্ট কর্তৃপক্ষের বাকি যতজন ছিল সবাই বলো আরে ধুর, এটা একটা সলিউশন হলো, পালা দাও এটা, পাল। বাট পরে কোনো এক অদ্ভুত কারণে তার সলিউশনটা একবার ট্রাই করা হলো এবং তারপরে দেখা গেল যে আসলেও উইখানকার যে সমস্যাটা ছিল পুরো সমস্যাটা সলভ হয়ে গেল। যারা ভিডিওটা দেখছো তারা কেউ বলতে পারবে তার সমাধানটা কী ছিল? বল, চিন্তা করে দেখতে পারো, মাথায় চিন্তা করে দেখতে পারো। আমার মনে হয় না কারো এই সমাধানটা হয়তো মিলে যাবে, কারো যদি মিলে যায় আমাকে কমেন্ট জানাও যে ইয়েস ভাই আমি সমাধানটা আগে ধরতে পেরেছিলাম। তো সমাধানটা ছিল, ওই লোক বললো এক কাজ করে, প্লেন থেকে নামার পরে ব্যাগেজ ক্লেমের এলাকায় আসা পর্যন্ত প্যাসেঞ্জারকে তো হেঁটে আসতে হয়, এক কাজ করেন এই যে হেঁটে আসার পথটা এই পথটার দূরত্ব বাড়িয়ে দেন, মাঝখানে দুইটা রেলিং দিয়ে ঘোরার জায়গা আর একটু বাড়িয়ে দেন, দুইটা ফুড কোর্ট দিয়ে দেন, এমন ব্যবস্থা করেন যেটার কারণে ল্যান্ড করার পর ব্যাগেজ ক্লেমে আসতে যেন তার 6 মিনিটের বেশি সময় লাগে। এবং তারা আসলেও করে দেখলো এবং করে দেখার পর দেখা গেল যেহেতু তাদের 6 মিনিটের বেশি সময় লাগছে, ল্যান্ড করার পর ব্যাগেজ ক্লেমে আসতে আসতে তাদের লাগেজ অলরেডি চলে আসতো। এবং তারপরে আবারও সার্ভেটা করা হলো এবং সার্ভেতে দেখা গেলো কারো আর ওই সমস্যাটা নাই যে ব্যাগেজ ক্লেমে তাদেরকে ওয়েট করতে হয়। মাঝে মাঝে গতানুগতিক ধারার বাইরে থেকেও খুবই ইন্টারেস্টিং কিছু সলিউশন বের করা যায়। তো আমাদের দৈনন্দিন জীবনে ঘটে থাকা যে সমস্যাগুলো আছে একটু চেষ্টা করে দেখি না কোনো এক ইন্টারেস্টিং সমাধান আছে কিনা, এবং ওগুলো যখন আমরা খুঁজে বের করবো ঠিক ওই এয়ারপোর্টের সমস্যার মতো আমাদের লাইফের সমস্যাগুলো হয়তো বা অনেক ইজিলি সলভ হয়ে যাবে।